করোনার দাপটটা কিছুটা কাটিয়ে গত বছরে মুক্তিপ্রাপ্ত পুষ্পা সিনেমার মধ্যে দিয়ে বক্স অফিসে ব্যবসা শুরু করেছিল দক্ষিণা সিনেমা। সিনেমার সিকুয়েল নিয়ে আসছে নির্মাতা নিজে জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। সোমবার 22 আগস্ট অনুষ্ঠিত হয়েছে পুষ্পা দি রাইস। সিনেমাটির দ্বিতীয় পর্ব পুষ্পা দি রুল এর মহরত পূজা প্রথম পর্বের মতো, দ্বিতীয় পর্বে দেখা যাবে আলু আর্জনকে, পুষ্পারাজ ও রশ্মিকাকে সিভেলি ভূমিকা দেখা যাবে। তবে বেশ কিছুদিন আগে থেকেই রশ্মিকার চরিত্র নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। নেটপাড়ায় গুঞ্জন উঠেছে দ্বিতীয় পর্বে রশ্মিকার ক্যারেক্টারে সিভেলিকে মেরে ফেলা হবে। এসব গুঞ্জনে যখন নেটপাড়ায় চর্চাও ছিল, সে সময় নির্মাতা ও প্রযোজক বলেছেন গুজবে কান দেবেন না। তবে এবার রশ্মিকার চরিত্র নিয়ে খানিকটা আবদারি করে বসলেন এক অনুরাগী। তার দাবি পুষ্পা টুতে অভিনেত্রীর চরিত্র যেন আরও শক্তিশালী হয়। ভক্তের জবাবেও দিয়েছিল রশ্মিকা। সেই টুইটারে রিপ্লাই লিখেছেন যে আমি তাই আশা করছি, দেখা যাক। সব ঠিক থাকলে 2023 সালে মুক্তি পাবে সিনেমাটি। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বটি তামিল, তেলুগু, মালায়ালাম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পাবে।